আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মিমান্নানকে কারাগারে পাঠানো হয়েছে গতকাল রাত সাড়ে টার দিকে শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ 4 আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তাকে সকালে তাকে আদালতে নেয়া হলে সংশ্লিষ্ট বিচারক না থাকায় শুনানি হয়নি তাই আদালতে নতুন তাকে কারাগারে পাঠানো হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এম এ মান্নানসহ চার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক সহ নিরানব্বই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশো জনকে আসামি করে দুই সেপ্টেম্বর আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয় পাঁচ আগস্ট কারফিউ ভেঙে রাজপথে নামা মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিল পোশাক কর্মী জিয়াউর রহমান বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও বাঁচানো যায়নি তাকে নয় আগস্ট ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরপরে পাড়ি জমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক জিয়াউর রহমান পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তান নিয়ে অথই পাথরে ভাসছেন তার স্ত্রী শাহনাজ আক্তার মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত গাজীপুরের টঙ্গিতে আদর্শপাড়া মসজিদ এলাকায় পুরো পরিবার নিয়ে থাকতেন জিয়াউর রহমান সভ্যতার কাছাকাছি থেকেও যে এলাকাটিতে থাকতেন জিয়া সেখানে যেন যোগাযোগ নামক সভ্যতা এখনো পৌঁছায়নি বেতনের সঙ্গে সঙ্গতি রেখে একজন পোশাককর্মীর পক্ষে এর চেয়ে ভালো জায়গায় হয়তো ভাড়া বাসা নিয়ে থাকা কষ্টসাধ্য ব্যাপার পঁয়তাল্লিশ বছর বয়সী জিয়াউর রহমান টঙ্গীর আশরাফ সেতু কমপ্লেক্স এলাকার পোশাক কারখানায় চাকরি করতেন পাঁচ আগস্ট উত্তর আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি অবস্থা গুরুতর দেখে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের আইসিউতে নেওয়া হয় নয় আগস্ট পরপারে পাড়ি জমান পোশাক করবে জিয়া এখন কিভাবে আপনার এই সংসার চলছে এখন ওই যে আমার ভাই দেয় মাইনসে দেয় ওইভাবে আর কি চলে কোনো রকম বাচ্চা দুইটার তো রাব্বুর অনেক আশা ছিল যে ওকে ডাক্তার বানাবে আর ওকে ভালো একটা ভালো মতো পড়াশোনা করে হয় ইয়ে চাকরি নিবে তো এখন তো এগুলো আর হবে না এখন যে কি করব বাড়িতে যাইয়া জানি না মানে বাড়িতে যদি কেউ সহযোগিতা করে পড়াশোনার দিক দিয়ে তাহলে তো করবে আর আমিও যে একটা ঢাকায় থাইকা চাকরি করবো আমিও পারবো না কারণ আমি অসুস্থ বাবা আমাকে অনেক কাদর করতো শনিবারে ঘুরতে গেলাম কাশ্রম কিন্তু আমরা সাদে অনেক গল্প করতাম রাতে আমাকে পড়াতো পরে আমরা সাদে যাই লুডু খেলতাম আমি জি পড়তে যেতাম আমার ম্যাডামের কাছে তখন ভাই আর বাবাকে ছাড়া আমাদের মানে আমরা ভালো মতন চলতে পারতো না খাবার দাবারের কষ্ট হয় এবং বাবা আমাদের থাকা গেল আমাদের অনেক আদর করত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারানোর পর বাসা ভাড়া দুই মাসের বকেয়া পড়েছে নবম শ্রেণী পড়ুয়া ছেলে তানজিলুর রহমান শারাফ আর দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে জাফনা আক্তারের স্কুলের বেতন দেয়া বন্ধ শহর ছেড়ে এই পরিবারটি যে গ্রামে ফিরবে সেই পথও নেই কারণ পোশাক কারখানার স্বল্প বেতনে সংসার সামলে গ্রামে কিনতে পারিনি কোনো ঘর জিয়াউর রহমানকে হারিয়ে দুই সন্তান নিয়ে এখন অথই সাগরে ভাসছেন শাহনাজ আক্তার আমাদের কাছে এখন দুই মাসের ঘর ভাড়া পাবে বারিউলা এখন এই দুই মাসের ঘর ভাড়া আমাদের দিয়ে এক তারিখে চলে যাইতে হবে একবারে তুমি গ্রামে চলে যাব যেই বেতন আয় করতো ওইটা দিয়ে আমরা চলতাম এখন তো আমাদের আয় করার কেউই নাই গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার মুন্সিপাড়া গ্রামে চিরনিদ্রায় শায়িত হন স্বৈরাচার পতন আন্দোলনের এই অগ্রজ সৈনিক মুহিবুল্লাহ মুহিব বাংলাভিশন টঙ্গী গাজীপুর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বালা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিউজ ফোর ডট কম ও ফেসবুক ডট কম বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম বাংলা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে